শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। নতুন একটা সকালে তোমাদের অনেক স্বাগত জানায়। আর দেখো, কিছুক্ষণ আগে খুব কড়া রোদ উঠেছে, আর এখন মেঘলা করেছে, বৃষ্টি নেমেও গেছে, হাওয়া দিচ্ছে প্রচণ্ড। আর আমাদের নিচে মা চাউমিন করছে, মাই করছে আজকে, তো কেটে কুটে নিয়ে নিচেই করছে। আর বাবা গেছে বাজারে, দেখি আজকে যদি একটু মাংস আনে তো মাংসটা আমিই করবো কষা কষা করে। এতদিন আমাদের শরীর খারাপ ছিল বলে শরীরটা ভালো ছিল না আসলে, কি বলো তো, ওই বলে না চোখ ওঠে, ওই মানে বাড়ির শুদ্ধ সবারই ওরকম হয়েছিল, চোখ উঠেছিল। এবার তার জন্য কোনো ভিডিও দিতেও পারছিলাম না, তো আজ 5-6 দিন তো ভালো হয়েছে এখন চোখটা, তো এলাম তোমাদের সামনে। ওই চোখ উঠলে যে কী অবস্থা হয়, দাঁড়াও আমি একটু ওইদিকে যাচ্ছি, বৃষ্টি পড়ছে, চোখ উঠলে যে কী কষ্ট হয় কী বলবো, খুব অসুবিধার মধ্যে পড়ে গেছিলাম, খুব কষ্ট হচ্ছিলো। তো চোখে ড্রপ এনে দিতে দিতে কমেছে, তো মানে একজনের হলে, বাড়িতে যদি একজনের হয় প্রত্যেকের হচ্ছে এরকম মানে ব্যাপারটা, তো তার জন্য ভিডিও দিতে পারিনি এই কদিন। তো চলো আজকের ভিডিওটা, আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম অনেকদিন পর, তো দেখতে থাকো আজকে কী কী দেখায়। চলো, মায়ের চাউমিনটা হয়েও গেছে, এবার খেয়ে নেবো। সমস্ত সবজি দিয়ে করেছিল, খুব ভালো হয়েছিল খেতে, এগ চাউমিন করেছিল। আর এই দেখো মাংসটা কষিয়েও জল দিয়ে ফুটিয়ে ফোটানোও হয়ে যাচ্ছে, আর এবার নামিয়ে নেবো। আর এ দেখো এদিকে মাছ ভাজা করেছি, ভাজাই করলাম, কারণ মা তো চিকেন খায় না ওই জন্য। আর দেখো ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি, হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। আমার জন্য অল্প করেই এনেছে বাবা, বাবাও খাবে না। আর ডাল হয়েছে, মা আগে থেকেই করে রেখেছে, আর ভিন্ডি ভিন্ডি আলুর তরকারি। তো চলো, এই মাত্র সব কিছু রান্না বলো, তারপর ঘর পোছা বাসন মাজা সমস্ত কিছু কমপ্লিট হলো। সকালে উপর থেকে ছাদ থেকে নেবে এসেই টিফিনটা করে নিয়েছিলাম, তারপরে তো আগার তার আগে মা চাউমিন করারও আগে সকালে ভিন্ডি আলু তরকারি আর ডাল, মুসুর ডাল মা করে রেখেছিল, যেহেতু চিকেন খাবে না তো মা ওটা খাবে মাছ ভাজা দিয়ে, বাবাও তাই খাবে। আগের দিন চিকেন খেয়েছিল বলে বাবার একটু অসুবিধা হয়ে গেছিলো, পেটের সমস্যা হয়ে গেছিলো তাই জন্য। আর আমি মাংস খাবো, আমি তো মাংস মানে চিকেন দিলে আর কিছু চাই না আমার, তাও সবজি সবজি খাওয়া ভালো, ভিন্ডি তাও খাবো, ভিন্ডি ভালোই লাগে খেতে, ভিন্ডি আলু তরকারি তো নেব। আর কিছুক্ষণ আগে বৃষ্টির মতো মানে মেঘলা ওয়েদার করেছিল বলে আমি মাছ তখন মাছ ভাজছিলাম, মাছ ভাজতে ভাজতে মাকে বললাম একটু দেখো তো, আমি ওপরে গিয়ে ওগুলো আবার চিলেকোটায় দিয়ে এসেছিলাম, এবার যদি ভিজে যায়, যেই দিয়ে এসছি আবার দেখছি রোদ, তো মা বললো থাক ওখানেই শোকা, কারণ আবার ছাদে দিলে যদি বৃষ্টি আসে তাই জন্য। তো এই হচ্ছে আকাশের পরিস্থিতি, কখন কালকে তো পুরো ভিজে গেছিলো জানো, ভাবছি যে হয়তো শোকা রোদে দিয়েছি, এত রোদ তাই এক্ষুনি শুকে যাবে, মা যেই দিয়ে এসছে এবার অন্য মানুষ হয়ে গেছি মোবাইল দেখতে দেখতে, আর দেখছি পুরো ভিজে গেছে জামা কাপড় দিয়ে, তারপর আবার ওখানেই রেখে দিয়েছি, আবার রোদ উঠে আবার শুকিয়েও গেছে, আবার বিকেলে তুলেছি কী করবো। তো এখন যাব আমি চান করতে, চান টান করে এসে তারপর দেখি তোমাদের সামনে আবার কখন আসতে পারি। তো চলো দেখতে থাকো ভিডিওটা। চান করে এলাম, পুজো করে চান করে হয়ে গেছে, পুজো করে এলাম, আর চোখটা এখনও হালকা হালকা লাল হয়ে আছে, এক্ষুনি ড্রপ দেবো, সকাল থেকে ড্রপ দেওয়া হয়নি, তো এই চলছে। এতদিন ধরে যে অবস্থা ছিল সবারই, মানে প্রথমে মায়ের হয়েছে, তারপর আমার, তারপর বাবার, বাবার এখনও খুব একটা কমেনি, মানে চোখে ব্যথা ওগুলো চলে গেছে, কিন্তু লাল ভাবটা আরও আর ডিপ আছে, আমার যেমন হালকা হয়ে গেছে এখনও ডিপ আছে বাবা। তো এবার চুলটা আঁচড়াবো, আঁচড়ে তোমাদের সঙ্গে একেবারে বিকেলে আসছি, আর দুপুরবেলা আর আসবো না, ঠিক আছে? তো বিকেল হয়ে গেছে, এখন বাজে 5:30, আর লিকার চা বসে দিয়েছি, এবার সবাই মিলে চা খেয়ে নেবো, চা ফুটে গেছে।
আজকে ছাদে যাওয়া হলো না, সন্ধে হয়ে গেছে, সন্ধে দিয়ে বেরোচ্ছি একটু ফুচকা খেতে। তো অনেকদিন ধরে ইচ্ছে করছিল ফুচকা খাওয়ার জন্য, তো যাচ্ছি। আমাদের এর সামনেই ফুচকা বসতো, কিন্তু এখন বসে না। কিছুদিন ধরে যবারই যাচ্ছি তবারই বসছে না। তো আজকে প্রতিজ্ঞা, ফুচকা যদি না বসে তাহলে অন্য জায়গায় গিয়েও ফুচকা খাবো। তো চলো দেখতে থাকো আজকে ফুচকা পায় কি পায় না, চলো দেখতে থাকো। আমাদের বাড়ির সামনে ফুচকা পেলাম না, তাই স্টেশনে কাছাকাছি চলে এলাম ফুচকা খেতে। ফুচকার টানে টানে চলে এসেছি, এত আজকে মনটা খুব ইচ্ছেই করছে খেতে। আর এবার টোটো নিয়ে ভাবলাম এখানে খাবো না, নিয়ে যাই বাড়িতে, টোটো করে এলাম। তো এই দেখো ফুচকা চলে এসছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিলাম, আবার দেখা হচ্ছে অন্য দিন অন্য একটা ব্লগের সাথে।